Beyond TV UK, for the community, by the community. www.beyondtvuk.com. Usiar sabda. নাই ভাই তোমারই গালার খবর কিটা শুরুর আমাই গনি আমার ই ভাই দি মনে না কোন সুরে কোন সময় সাহস করতে পারব আমি কাট্টুচালি চকিদারের চোখ কান হল সময় খুলি আমার আগে দি চোখ কটা দুইটা করে দি আর দুইটা অদৃশ্য ওই লোকটা সাইড সাইড চোখ লইয়া আগে করে দিও মুখে মনে করলাম ডিউটি করি আমি আজ পর্যন্ত এমন এলাকার ডিউটি করছি মনে করলাম যে সাইডে ডিউটি করছি এবার রাইট কোনো দিন চুরি হয়েছে দিন অবশ্য একটা তো ওই যে এখন দিন তো আমরা ঘুমো থাকি না ভাই ই ঠিক আছে ই শোনাও আপনার আছে কত বড় বড় ভলুয়ান রে আপনি গায়েল করছো সবাই মাঠে এ দেখলাম রে কিটা রে কিটা দেখলি কই কিটা দেখ আমি কোনটা দেখলাম না ও যে হিমাতা শাড়িয়া মাথা তাইছি ও বগলা একটা আগ দিলাম আর কি সুরে তো মনে করবো আসলে আমি দেখলাম কোন তার নিতে হইলে তো ইয়া দৌড় দিব যে দিছিলাম তোর ই আমিরতির বিয়েস মানে বুদ্ধি এটা কোন দিন থেকে বুদ্ধি আছে ভাই আসলে আমি বুদ্ধি দেখা নি চাই আছে নি তোর কথা তোরা বুদ্ধি আছে তোর দেখিয়ে মনে হয় তোর বুদ্ধি আছে যাই হোক চুরি ছুট্টা বাড়ছিল করে ভাড়াদার হলে নিয়োগ দিয়েছেন চাকরিটা ভাইছো চাকরি ঠিকঠাক মতো ডিউটিটা ঠিকঠাক মতো পালন করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফাইন হইছন যাত্রা পথে নারী বিবর্চিতা ইতার লইয়া কোনো কারণে যাওয়া যায় না সংসার ইতার লইয়া করা বড় কঠিন বড় কঠিন তার বাদও গীতা করবা রীতিনীতি ওগু দরিয়া আইছে সংসার লাগবো বিয়া লাগবো বাচ্চা লাগবো ও আকি একটু বুঝাইয়া চলা লাগে ভাগ্যে খাওয়ার গান দিয়ে
তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি আশা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমার আশা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঁড়ায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে ডিউটি খালি কইরাম যে উচা করতাম উচা করতাম সময়ও নাই সময়ও নাই বলে পাগল সে যেন কোথায় হারাই তো গান গাই হাউকাই চিল্লাই চুল দৌড়াই কত তা যে করি ও মারিব তুমি খাইছো নি শুনি আমার ভুইয়া খাইছি নি ঠিক আছে আর দুই বাজারে বাজার করতাম খালি সোমবারে কর্মশুক্রবার বা যেহেতু তোমার খানি কমে গেছে আমিও তো মনে হলো অকল সময় করে খাই না খালি এক ফুরিয়ে খাই ফুরিয়ে বাজার করলে তুমি এক মাত মাতো দুইবার বাজার করলে কিটা লাগে না নিতে ফুরি আছে আমি আছি এই হেই নাই নাক্তা কোন তুমি খাইতে খাইতে পারো না তে বাজারে কোন যায় খুব না আগে জালা মজায় মজায় খাইতাম বালা এটা খাইতাম না কোন এটা খাইতাম পারি না রান্দি তো ঠিক ইলা খাইতাম পারি না আগুন না তো খানি খাওয়া বাদে তুমি মাংস খাই না সাবধান হুশিয়ার কতটা কইয়া ফুটা বাদে শরীর না শরীর থাকেন একদিন গিয়া আমি যে চাকরি করিও চাকরি করি যাও একদিন ভাড়া দাঁড়ো বুধবাই ভাই না কম আসে বছর দেয় পাঁচটা দিনও ঘুমো তা রাইতে যাও কি ঢুকে আমরা সময় দেবো আমরা রিয়া দিন ঘুরাইতে
Gola boi deh, asta raite dini hau kadi lagi.
তাম বঙ্গে হয়তো বুঝেন না বয়স কম নয়া বিয়ে হয়েছে আস্তে আস্তে দেখবা না আমি তো কইলা বলে অতা করছি মাদে আমি ঠিক হয়েছি না ওলা তাই নলা বুঝবা ও দেখি রহলাং না তুমি গিয়ে মাত তুই তার বলবো আমি মাত না তুমি তুই এখন গিয়ে ঘুম ঘুম তো বলো ওই তো বাবা তা পুরো বলে তুমি আমি আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মরতে না আমি আসলাম একজন ঘুম প্রিয় মানুষ আমার অত বালা লাগতো ঘুম ঘুমাইলে ঘুমটা কি শান্তির জিনিস মনে হয় কোনো জিনিস নাই কিন্তু যে তোর বাবির আমি বিয়ে করলাম হয়ে গেল আমার ঘুম নষ্ট হইল তাইলে ও কাহিনি এইটা তো ঠিক আছে হইলা ফইলা নয়া বিয়া করলে বউ লোকে রাত গফরি করি তা হয় এক রাত পার হয়ে যায় আমি ওইলা দুই তিনটাই পার করছি বিয়া কলর দে বাইশে ঘুরি তুই তার বাস্তব উদাহরণ ছাগলর ছাগল আমি কিতা তোরে কইছি নি বলি আমার বউর লোকে আমি রাইত গফ করিয়া মনে করলে রাইত খাটাই কে কিতা তোর বেটা বিয়া করা বাত্তাকে বিয়া তো করলাম বালা আফতা দেখিয়া নাক মুখ সুখ সকল তো দেখলাম কোনো সমস্যা নাই সব তো ঠিক আছে কোনো কানো কোনো কুত নাই ইয়া মাবুদ বিয়ার বাত্তাকে ঘুমাইলাম যেদিন ফয়লা রাইত থেকে অনুকু আফতা ধরে হুনি উমুমি এক শব্দ ঘুম ভাঙছি উনে দেখি আমার বউয়ের নাক ডাকে ইয়ে মোর নাক ডাকা ইটা ফানির মেশিন ধরলাখা ওরি শব্দ আস্তা মনে করলাম গড়ে উড়িয়ে কাফে ও এক অবস্থা লাস্টে দেখলাম যে না কোনো লেখা না চলে না টাকা বন্ধ করতাম পারলাম না ও শেষ মেস কিতা করবা যেহেতু আর আমার রাইত ঘুম হয় না ও লইলাম ফই রোলের চাকরি তোমার মাথা আত্রে ভাই যে বুদ্ধি এটা কাটু জানি ভাই ভাই বে না কিলাটা তোমার লেখা নেই যে গরু যে বকলে দিলা আনে বেশি কাট 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 আস্তা রাইত বাদ ই আম সইলো টাকার হতো না এছাড়া গান গা মালু ইয়া গান গা বিচ্ছেদ গা বিচ্ছেদ বিচ্ছেদ বন্ধুরে কই পাব সখি গো ও সই গো আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু পাগল মনে ইটা গুলজার মুলজার সুলজার ইটা আমার হইয়া লাভ হইতো না আমি কাট্টুশালী তুমি তাই তো খাইল সানা কল ছাগি অকল তোমার লাগে বহুত বড় বড় দানা কলের মনে লওয়া করে সিবাই দিছে আনা বানিয়ে বেগ খুললো বেগ খুলা যাইতো না কেন খুলতে না হইতো না এটা হইতো না অন্যার গলা দেখায় না এত পুলিশ করো দেখলাম এই দুগুলোকে তুমি একলা পড়ো ভাই ও তোরা বুদ্ধি খেলাইছিস দেখি
লাইটা মা ইয়া সাইন দিতেই ইয়া মাবু মাবু দিতা তো হইদো মা ওকে কি ই মালিক হইতা ই ডাক্তার ফানি দেই লাখা তো উতার বেসা ওরা গিনারো নাকি তা করতে পুলিশে গসাই দইব পুলিশে গসাই দিইব কাল সকালে দেখাই নিব ওস্তা উলজা উলজারো তা করার গুলজারো তো তামাদান কথা ও ও মাতি নেতা গুলজান ও ও গুরু আলি ও ওতা কইলা তো গুলজারো বলু তারা তারা বাপন নাম তারা কোন না তারা করু হবু তারা রুদে তার হবু বাপন নাম আর ও সুরা ইচ্ছা যে শুনি মাইকর মাতে কিজাত বড় বড় কথা কইরু হে দেখা না তো তো মাদি কইলা নানি এই সমাজ বড় বয়ঙ্ক তুমি মানছে মুখ খালি দেখরা কিন্তু মুখর সাই দিয়ে তে মুখুশ মানা ইয়া মানছে আটের কান তুমি দেখবা না ইয়াল্লা টেবিল উপরে উগরে তুইছে বালা বালা খাতা উতর আর তোলে দিবু দিও তা কথা করে দাদা তুই তো বেগা যা দিও কোন কাম কর গুদনে ফুলিছো বেটা খাইছো কালি তা হইবো এটা তো করু গায় নাই তুই রাখো তুমি নিও বিবি হ্যাঁ তোমার সারা তোমার এই তো রাখো তুই তো দাগা দিও দেখ রাম রে আকুই তাকে যেই আকসুক দিলাই আচ্ছা আচ্ছা হুশিয়ার শব্দ সুর সুট্টা শব্দ দশ লাখ টাকা রুজি করতে কত সময় কত দিন কত বছর লাগে এটা তুমি জানো জি বস আমরা চেষ্টা করছি বস কিন্তু কোন লাগানো মাল লইয়া আইতে পারছি না বস জি বস ফারাদের জেলার হাউক সিক শুরু করছিল হাউক সিক নিয়ে আমরা দৌড়ি আইছি ফারাদা ফারাদারে আমার মাল তাইছে দেড় বছর ফারাদারে কিলাই লাস হাউস কর যাই হোক ফারাদারে একটা আপনার সুরে একটা আপনার পুলিশে একটা কিন্তু আমার দেখার বিষয় না ব্যাপারটা আছে বলে কি আমি মাল পাইতাম এই মাল তোমরা কিভাবে আমার আনিয়ে দিবা এটা আমার দেখার বিষয় না আমার মাল চাই যদি আমার মাল আনিয়া না দিতাই ভালো তো খোলা জায়গা থাকতো না জি বস আমরা চেষ্টা করা মাল উদ্ধার করা লাগে আমরা একটু সময় দরকার সময় নেও দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা একদিন তবে দুই দিনের বেশি আমি সময় দিতাম ফর্তম হয় আমার মাল একটাই হুশিয়ার শব্দ খবরদার হুশিয়ার শব্দ এই কুয়া শোনা নেই দিন ভাই অগত্য এই ইগু কই লম্বা গু কই লম্বা বানা দাঁড়ি গু কই তোমরা তো চিনা চিনা লাগে আমরা চিনবে না বাদে গবু কই কো লাম্পা হইরল তইলে আমরার কাটু শালি ভাই কেনে তান রেতি তোমরা কিতা করতা কিতা কর মই কা তরে কইতে পারতাম নাই আমরার বস্তা কই তোমরার কারণে বছর গেছে মুখ দেখাইতে পারাম না বস্তা কইবার কর এ হে তে তো হন জিজি তোরা ওসুর কল বস্তা তো কইরা বস্তা নাই ইতা আমি আর কাটু শালি ভাই আমি গিয়া নানি আমরা থানা জমা দিলে কি বুঝনি পুলিশে খুশি হই আমরা 2 ঘন্টা 200 টাকা পুরস্কার দিছি হ্যাঁ ইকিতা কই বস্তা হইতে না হেই বস্তা কই বস্তা আমরা থানা দিলেছি আমি আর কাটু শালি ভাই আমি গিয়া থানা দিলেছি তে তো আমরা সামনে কল কাটা দে ওই তে তোমরা বাসার এক জবাব নাই আমরা এই তে এই এই ও মাই গো মাই গো তো শুনো আমার বস্তা দরছিল ও ভাই কে আমার বস্তা তো গাওয়ারি চলিসাম কোথায় দিসলাম যেটি সামরে
সকল নিরাপত্তার লাগি আমরা সারা রাত জাগি যাতে সব মানুষ শান্তিতে ঘুমায় কিন্তু আমরা নিরাপত্তাটা দিব হে আমরা নিরাপত্তাটা দিব হে আমরা তো মানুষ আমরা তো সুখ বন্ধু ইয়ার পরিশ্রমের ক্লান্তিতে ও সমাজের মানুষ ও এলাকাবাসী আপনারা সবে তো শান্তিতে ঘুমাইরা আপনারা শান্তির ঘুমার লাগে আমরা সারা রাত আমরা নিজ নিরাপত্তাহীনতায় আপনারা লাগি জাগি আমরা সারা রাত জাগিয়ে থাকি বলিও আপনারা আপনারা শান্তিতে ঘুমায় আমরা ফারাদারের কোন নিরাপত্তা নাই আমরা ফারাদারের কোন নিরাপত্তা নাই